हेलो व्यूअर समर स्टाडी पॉइंट चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे क्लास नाइन इंग्लिश लेसन फोर ए डे इन द जू पढ़ाब। आगे दिन तुम्हारे जोटा पढ़िए दिए तरपर आज के पढ़ाब। आगे दिन देखो पढ़िए द हेयरी आर्माडिलो लाइज ऑन इट्स बैक पॉज एंड नोज ट्विचिंग। यतटा तुम्हारे आगे दिन पढ़िए दिए तो आज के पर तुम्हारे पढ़ा तरपे देखो आज यू पास स्लोलि डाउन द हाउस टू द बिग केज at the end where the tauracus now live। মানে হচ্ছে তুমি ধীরে ধীরে বাড়ির গা ঘেঁষে বা গা বরাবর শেষ প্রান্তের বড় খাঁচার কাছে যাবে যেখানে কে থাকে না tauracus পাখিরা এখন সেখানে থাকে ওরা। the male piti I had reared while in west africa। পুরুষ পাখি পিটি যাকে আমি মানুষ করেছিলাম যখন আমি কোথায় থাকতাম পশ্চিম আফ্রিকায় থাকতাম মানে ওয়েস্ট আফ্রিকা। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। তাহলে সে তোমার দিকে তাকিয়ে থাকবে উঁচু আসন থেকে। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট ইউ। তারপর তুমি যদি ওকে ডাকো সে উড়ে নেমে আসবে এবং তোমার কাছাকাছি যে কোনো একটা জায়গায় সে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই ক্যারো 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 কো কো কো। তারপর সে তার মাথাটা পিছনের দিকে ঝোঁকাবে আর কর্কশভাবে চিৎকার করবে মানে এটা তার ডাক ক্যারো ক্যারো এভাবে চিৎকার করবে। ইউ কেম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। এরপর পাখির ঘর থেকে বেরিয়েছে তুমি কোথায় যাবে সরীসৃপদের ঘরে। হেয়ার ইজ এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি দ্য রেপটাইল ডোজ। তাহলে এখানে যেখানে তুমি যাচ্ছ মানে সরীসৃপদের যে ঘরের দিকে তুমি যাচ্ছ এখানে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় সরীসৃপরা কী করে ঝিমিয়ে থাকে। স্নেক্স রিগার্ড ইউ ক্যালমনি উইথ লিডলেস আইস। সাপেরা তোমাকে শান্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবে তাদের পাতাবিহীন চোখ নিয়ে। ফ্রগস মেক গল্পিং সাউন্ড লিজার্ড লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। ব্যাঙেরা শব্দ করবে গপ গপ করে এবং টিকটিকিরা কোথায় আছে টিকটিকিরা পাথর আর গাছের গুড়ি ঢেকে শুয়ে আছে টিকটিকিরা। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার অ্যারাইভ। তাহলে বেলা 10টার সময় জু অর্থাৎ চিড়িয়াখানার দরজাটা খুলে এবং প্রথম যে দর্শকের ভিড়টা সেটা এসে বেলা 10টার সময় পৌঁছয় মানে জমায়েত হয় ভিড়টা। অ্যাজ দে কাম ফ্লোডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। তারা যখন মানে বন্যার স্রোতের মতো তখন যারা মাঠে চলে আসে তখন প্রত্যেককে সতর্ক থাকতে হয়। দেয়ার ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমাল ডু নট হার্ট দ্য পিপল বাট টু মেক শিওর দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। সতর্ক থাকতে হবে এইটা নিশ্চিত করার জন্য নয় যে কোনো প্রাণী মানুষের ক্ষতি করে, এটার জন্য সতর্ক থাকতে হবে যে কোনো মানুষ যেন কোনো প্রাণীর ক্ষতি না করে, এই জন্য তাদেরকে সতর্ক থাকতে হবে। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ দে ওয়ান্ট টু থ্রো স্টোন অ্যাট ইট অর প্রোড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। মানে হচ্ছে যদি কোনো প্রাণী ঘুমোয় তারা তার দিকে পাথর ছুঁড়তে চায় অথবা লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে নড়াতে চায়। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। তাহলে আমরা এমন দর্শকদেরকেও দেখেছি যারা শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট বা ব্লেডের টুকরো দেওয়ার চেষ্টা করছে। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সান হিউম্যান বিং ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড। মানে হচ্ছে আনসিভিলাইজড হচ্ছে অসভ্য বা অভদ্র আচরণ যাকে বলে। তাহলে চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ দেখলে তবে বিশ্বাস হয়। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিংস আউট। সন্ধ্যের দিকে দর্শকদের ভিড় কিছুটা কমে আসতে থাকে বা পাতলা হয়ে আসতে থাকে আর কি। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ হোয়্যার দ্য ক্রাউডেড পিজিয়ান্স লাইভ। মানে সূর্যের যে রশ্মি সূর্যের যে তির্যক রশ্মি এসে পড়ে খাঁচার ওপর সেখানে ঝুঁটিওয়ালা পায়রারা থাকে। যেখানে ঝুঁটিওয়ালা পায়রারা থাকে সূর্যের ওই তির্যক রশ্মিটা সেখানের ওপরই মানে সেই খাঁচার ওপরই এসে পড়ে। অ্যাজ দ্য লাইট ফেডেস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইস অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। মানে হচ্ছে আলো যখন কমতে থাকে অর্থাৎ যখন অন্ধকার হয়ে যেতে থাকে অর্থাৎ সন্ধে হয়ে যেতে থাকে তখন রবিন পাখিরা কী করে গান গাওয়া বন্ধ করে দেয় এবং বিশ্রাম নেওয়ার জন্য উড়ে গিয়ে বসে। কোথায় বসে না মিমোসা গাছে তারা বসে। দ্য হোয়াইট ফেডেড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস।
মানে এখানে পেঁচার কথা বলা হচ্ছে, মানে হোয়াইট অল মানে সাদা পেঁচা, সাদা পেঁচারা যাদের গাছে ধূসর গুড়ির মতো দেখতে লাগে সারা দিন, এবারে তাদের চোখ বড় বড় সোনালি হয়ে ওঠে, গোল্ডেন হয়ে ওঠে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস আর রকারি, মানে হচ্ছে ফুলের জমির ওপর শৈলোদ্যানের ওপর হামাগুড়ি দিয়ে ছায়া নেমে আসবে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, শিম্পাঞ্জির ঘর থেকে, কোথা থেকে, কোন ঘর থেকে, শোয়ার ঘর থেকে, যেখানে শিম্পাঞ্জি শোয়ে, সেই শোয়ার ঘর থেকে হঠাৎ করে সমবেত কণ্ঠের আওয়াজ শোনা যায়। ইউ নো দে আর কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তারা কি করছে, তারা আসলে ঝগড়া করছে কার ঘরের ওপর শোয়া উচিত তাই নিয়ে। অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রো দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইট সেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, যখন তুমি বিছানায় শোবে জানলা দিয়ে দেখবে যে চাঁদ কীভাবে গাছেদের ছায়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কফ, তুমি শুনবে সিংহেরা তখন কাঁদছে। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ড উইল টেক ওভার, দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, শিগগিরই ফের আবার ভোর হবে এবং ভোর হলেই কী হবে, পাখিদের সমবেত সঙ্গীত মানে একসাথে যে পাখিরা গান গায় সেই সঙ্গীতে ভরে উঠবে পুরো চিড়িয়াখানা, এবং সকালের ঠান্ডা বাতাস মুখরিত হবে তাদের গানে। তো এতটাই ছিল, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।